নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত গোয়েন্দা কিরিটি রায়ের একটি রহস্য গল্প পঞ্চমুখী হীরা তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্য গল্প পঞ্চমুখী হীরা আশ্চর্যই বটে না হলে এও কখনো সম্ভব হয় না হতে পারে বাড়ির মধ্যে লোহার সিন্দুক সেই সিন্দুকের মধ্যে থেকে শেষ পর্যন্ত কিনা হীরাটা চুরি গেল পঞ্চমুখী হীরাটা চুরি হয়ে গেছে আশ্চর্য সত্যি বড় বিস্ময়কর ব্যাপার জমিদার বলদেব রায়ের লোহার সিন্দুক থেকে তার পূর্বপুরুষের সম্পত্তি পঞ্চমুখী হীরাটা চুরি গেছে বলদেব রায় চৌধুরীর শয়ন ঘরের পাশেই যে ছোট্ট কুঠুরি তারই ভেতর বিলিতি কুলুপ দেয়া আয়রন চেস্ট এবং সেই লোহার চেস্টের মধ্যে এক গুপ্ত কোটরে রূপার একটা কৌটোর মধ্যে সেই হীরেটা ছিল সেই হীরা চুরি গেছে অভূতপূর্ব অত্যাশ্চর্য ঘটনা হীরাটা সাত পুরুষ আগের অর্থাৎ সাত পুরুষ ধরে রায় চৌধুরীদের বলদেব রায়চৌধুরী অত্যন্ত মুশরে পড়েছেন এবং মুশরে অবশ্য পরবারই কথা সাত পুরুষ ধরে সতর্ক দৃষ্টি দিয়ে একটা জিনিস আগলে এসে আর যদি সেটা চুরি যায় তবে কার না বলদেব রায়ের মতো মনের অবস্থা হয় হতচকিত বিমুর প্রভুর মুখের দিকে তাকিয়ে নায় প্রফুল্ল বললেন পুলিশের সংবাদ দেব বড় বাবু না না পুলিশ পুলিশ এ ব্যাপারে কি করবে তাহলে প্রফুল্ল প্রভুর মুখের দিকে তাকান আমিও যে কিছুই বুঝে উঠতে পারছি না প্রফুল্ল পরের দিন প্রফুল্ল বললেন তাহলে না হয় এক কাজ করা যাক বড় বাবু ডিটেকটিভ কিরিটি রায়কে একটা খবর দেব আজকাল তার বেশ না বলদেব রায় উদাসভাবে বললেন কাল থেকে আমার সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে প্রফুল্ল তুমি যা ভালো বোঝো পূর্বপুরুষেরা আজ স্বর্গে বসে আমার দিকে চেয়ে ঘৃণা ও লজ্জায় শিউরে উঠছেন হয়তো শেষের দিকে অনুতাপের বেদনায় তার গলার স্বর ভারী হয়ে উঠলো চোখের কলবে দুফোটা অশ্রুও গড়িয়ে পড়লো ও সুব্রত যখন এসে সোনারপুর স্টেশনে গাড়ি থেকে নামলো সন্ধ্যার অন্ধকারে চারিদিক তখন অস্পষ্ট ও হয়ে উঠেছে স্টেশনে নায়েব প্রফুল্লবাবু নিজেই ওদের জন্য অপেক্ষা করছিলেন ছোট্ট স্টেশনটি লাল সুরকি ঢালা প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের ঘরখানি টিনের শেড দেয়া সমস্ত স্টেশনে মাত্র গোটা তিনে কেরোসিনের বাতি টিন টিন করে জ্বলছে স্টেশনে প্ল্যাটফর্মের একপাশে একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ তাতে অজস্র সাদা ফুল ধরেছে আশেপাশের বাতাস গন্ধে মাতাল হয়ে উঠেছে প্রফুল্লবাবু সেই গাছটার নিচেই এক চুপ করে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলেন হীরা চুরির ব্যাপারটা আগাগোড়াই গোপন করে রাখা হয়েছিল একমাত্র জমিদার বাড়ির লোক ছাড়া আর কেউই জানে না কিরিটি আর সুব্রত একটা থার্ড ক্লাস কামরা থেকে নেমে স্টেশন মাস্টারের হাতে টিকিট দুটো দিয়ে ইতস্তত তাকাতে তাকাতে এগিয়ে চললো যাত্রী ওরা ছাড়া আর দুজন রাহি মাত্র নমস্কার অন্ধকারে সহসা অপরিচিত কণ্ঠস্বর শুনে দুজনেই থমকে দাঁড়ালো আপনারাই বুঝি কলকাতা থেকে আসছেন বলে বাবু ওদের সামনে এগিয়ে এলেন আপনি কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রফুল্ল বাবুর মুখের দিকে তাকালো আমার নাম প্রফুল্ল সামন্ত আমি বাবুর স্টেটের সদর নায়েব নমস্কার আমি আপনাকে চিঠি দিয়েছিলাম কিরিটি হাত তুলে এতক্ষণে প্রতি নমস্কার জানালো আপনাদের তো আগের ট্রেনে আসার কথা ছিল না প্রফুল্লবাবু প্রশ্ন করলেন হ্যাঁ কিন্তু একটা জরুরি কাজে আটকা পড়েছিলাম সকলে কথা বলতে বলতে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো স্টেশনের বাইরে প্রকাণ্ড একটা কৃষ্ণচূড়া গাছ অন্ধকারে বাতাসে তার পাতায় পাতায় কি একরকম অদ্ভুত সিপ শব্দ হতে থাকে জমিদার বাড়ির প্রকাণ্ড মিনারভা গাড়িখানা সেই গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে আসুন গাড়ির দরজা খুলে প্রফুল্লবাবু ওদের আহ্বান জানালেন সকলে উঠে বসল গাড়ি ছেড়ে দিল হেডলাইট জ্বালিয়ে গাড়ি ছুটে চলল গ্রাম্য পথ ধরে অন্ধকারাচ্ছন্ন গ্রামের মেঠো পথ উঁচু নিচু আঁকা বাঁকা পথের দুপাশে নানা জাতীয় বুনো গাছপালা অন্ধকারে যেন ভূতের মতো ঘাপটি মেরে বসে আছে কোথাও গাছের পাতায় পাতায় জোনাকির প্রদীপ জলে আর নেভে নেভে আর জলে কোথাও বাঁশ সরু পাতায় পাতায় রাতের হাওয়ার হিস হিস সিপসিপ শব্দ জাগায় কোথাও বন ও কাঠমল্লিকার তীব্র উগ্র গন্ধ বাতাসে ভেসে আসে গাড়ি এগিয়ে চলে কিরিটি প্রশ্ন করে সমস্ত ঘটনাটা যদি একবার আমাকে খুলে বলেন বাবু বাবু বলতে লাগলেন ব্যাপারটা যে কেমন করে ঘটল তা আজও আমরা বুঝে উঠতে পারছি না এ যেন স্বপ্নেও বিশ্বাস করা যায় না কিরীটি বাবু কর্তার স্বয়ন ঘরের সংলগ্ন পাশের ছোট্ট চোরা কুঠুরিতে বিলিতি কুলুপ আটা আয়রন চেস্টে সেই হীরাটা ছিল লাটের কিস্তির টাকা দেয়ার তারিখ সেদিন আগের দিন সেই টাকা আমি আর কর্তাবু দুজনে মিলে আয়রন চেস্টে রেখে আসি সেদিনই আমি হীরাটা দেখি কানা শুনেছিলাম বটে জমিদার বাবুদের অদ্ভুত এক পঞ্চমুখী হীরা আছে কিন্তু চোখে দেখবার সৌভাগ্য কোনোদিনই হয়নি হীরাটা সেই প্রথম দেখলাম মানে কর্তা বাবুই আমায় দেখালেন কতদিন বলদেববাবুর ওখানে চাকরি করছেন প্রফুল্লবাবু হঠাৎ কিরিটি কথার মধ্যে প্রশ্ন করে তা বছর সাতেক তো হবেই হুম বলুন প্রফুল্লবাবু আবার তার বক্তব্য শুরু করতে যাবেন হঠাৎ আবার কিরিটি বলে ওঠে আচ্ছা ওদের যে এই বহুমূল্য পঞ্চমুখী হীরাটা আছে এ কথাটা তো খুবই গোপনীয় না হ্যাঁ কিন্তু সেদিন কর্তা নিজেই টাকা রাখবার সময় রূপর কৌটা থেকে হীরাটা বের করে আমায় বললেন প্রফুল্ল এই আমাদের পঞ্চমুখী হীরা আমাদেরই এক পূর্বপুরুষ নবাবের কাছ থেকে সৎকার্যের পুরস্কার স্বরূপ এটা পেয়েছিলেন সত্যি এত বড় চমৎকার হীরা আমি ইতিপূর্বে দেখিনি সন্ধ্যার অস্পষ্ট আলোয় একটা চাপা দুতি যেন সেই হীরার ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ যেন ঝোলসে যায় খুব কম হলেও হীরাটার দাম বোধ করি পঞ্চাশ ষাট হাজার টাকা তো হবেই কর্তা বলতে লাগলেন প্রফুল্ল এই পঞ্চমুখী হীরাই আমাদের ঘরের লক্ষ্মী তারপর আবার আমার সামনেই সেই হীরা সিন্ধুকে বন্ধ করে চাবি লাগিয়ে আমরা ঘর থেকে বের হয়ে এলাম পরের দিন বেলা সাতটার সময় আমি যখন কর্তাবাবুর কাছে কিস্তির টাকা চাইতে গেলাম কর্তাবাবু বললেন চলো আয়রন চেস থেকে বের করে তোমায় টাকা দিই কিন্তু আয়রন চেস্ট খুলতে গিয়ে তার চাবিটা খুঁজে পাওয়া গেল না তাই তো চাবি কোথায় গেল ভয়ানক চিন্তার বিষয় এখন উপায় কর্তাবুর বিছানার নিচে যেখানে সাধারণত চাবি থাকে সেখানে ও অন্যান্য সব সম্ভব অসম্ভব জায়গায় তন্ন তন্ন করে চাবি খোঁজা হলো কিন্তু চাবিটা পাওয়া গেল না কোথাও কর্তা বাবু একেবারে পাগলের মতো হয়ে উঠলেন বললেন কি হলো প্রফুল্ল চাবি কোথায় গেল বললাম তাই তো বাবু আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আপনার ঠিক মনে আছে তো চাবি অন্য কোথাও রাখেননি না কাল সিন্ধুকে টাকা রাখবার পরে আর সিন্ধু খুলেছিলেন না তারপর হঠাৎ যেন চিন্তিতভাবে বললেন আচ্ছা প্রফুল্ল মনের ভুলে কাল চাবিটা ওর ঘরে ফেলে আসিনি তো কি জানি চলুন একবার না হয় দেখা যাক ড্রয়ার হতে সেই সিন্দুকের ঘরের চাবি নিয়ে দরজা খুলে ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অস্ফুট চিৎকার করে বাবু এলেন বাবুর পেছনে আমি ছিলাম আশ্চর্য হয়ে শুধালাম কি হলো সর্বনাশ একই সিন্ধু খোলা কেন অস্ফুট কণ্ঠে বলে ওঠেন বাবু তাড়াতাড়ি ঘরে ঢুকে সিন্দুকের কাছে দুজনে এগিয়ে গেলাম সত্যি সিন্ধুকের ডালা খোলা বাবু তাড়াতাড়ি পরীক্ষা করবার জন্য সিন্ধুকের সামনেই বসে পড়লেন আমি বললাম দেখুন আগে কিছু চুরি গেছে কিনা দেখা গেল পাঁচ হাজার করে তিন থাকে পনেরো হাজার টাকার নোট লাটের কিস্তির জন্য দ্বিতীয় তাকে একটা রূপার কৌটায় সাজানো ছিল সেটা ঠিকই আছে দরকারি দলিলপত্র কিছুই চুরি যায়নি আশ্চর্য সিন্ধু খোলা অথচ কিছুই চুরি যায়নি একটা স্বস্তির নিশ্বাস ফেলে বললাম আপনি হয়তো কাল মনের ভুলে সিন্ধু কাটকাতে ভুলে গিয়েছিলেন দেখুন তো বাবু হীরাটা আছে কিনা কর্তা আমার কথা শুনে তাড়াতাড়ি কৌটোটা খুললেন সর্বনাশ দেখা গেল রূপর কৌটো শূন্য পঞ্চমুখী হীরাটা নেই অস্ফুট চিৎকার করে কর্তা মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়লেন সত্যি কি আশ্চর্য নগদ টাকা করি দলিলপত্র সব আছে নেই কেবল পঞ্চমুখী হীরাটা চোর সব ফেলে রেখে কেবল হীরাটাই নিয়ে গেল অনেকক্ষণ পরে ক্ষীণ কণ্ঠে কর্তা ডাকলেন প্রফুল্ল একই ব্যাপার কিছুই তো আমিও বুঝতে পারছি না বাবু তাই তো এই যে একেবারে ভৌতিক কাণ্ড সমস্ত খুচরো টাকা দলিলপত্র সব ঠিক আছে গেল কিনা শুধু সেই হীরাটাই চোর মাত্র হীরাটা নিয়েই সরে পড়ল। সুব্রত কথা বললে সব রইলো গেল কেবল হীরাটাই সত্যি ভারী আশ্চর্যের কথা তাদু হাসতে হাসতে বললে এতে আশ্চর্য কিছুই নেই সুব্রত যে হীরাটা চুরি করেছে তার হয়তো টাকার চাইতে হীরাটারই বেশি প্রয়োজন ছিল কিন্তু হীরাটাও তো সে নিয়েছে নিশ্চয়ই টাকার জন্য বললে সুব্রত না টাকার জন্য হীরা অপহরণ করা হয়নি হীরার জন্যই হীরাটা হয়েছে কি বলছিস ঠিকই বলছি আরো কিছুক্ষণ পরে গাড়ি এসে জমিদার বাড়ির গেটে প্রবেশ করলো প্রকাণ্ড ফুলের বাগান তার মধ্যে দিয়ে প্রশস্ত কাঁকড় ধালা পথ একেবারে গাড়ি বারান্দা পর্যন্ত চলে গেছে গাড়ি থেকে নেমে প্রফুল্লবাবুর পিছু পিছু কিরিটি ও সুব্রত একেবারে বলদেববাবুর শয়ন ঘরে গিয়ে প্রবেশ করল কারণ বলদেববাবু সেখানেই ওদের জন্য অপেক্ষা করছিলেন ঘরে ঘরে তখন আলো জ্বলে উঠেছে চুরির পর থেকেই বলদেব রায় যেন একেবারে মুশিরে পড়েছেন ঘরের মধ্যে প্রবেশ করে প্রফুল্লবাবু ডাকলেন বাবু কে কিরিটি বাবু এসেছেন বাবু শয্যার ওপরে উঠে বসলেন বললেন আসুন আসুন কিরিটি ও সুব্রত দুখানা চেয়ারে উপবেশন করে বাবু বললেন আমার নায়েবের মুখে কিছু কিছু হয়তো শুনেছেন অত্যন্ত ক্লান্তি ও অবসন্নতা তার কণ্ঠস্বরে যেন প্রকটিত হচ্ছে তারপর একটু থেমে বাবু বললেন আমি হীরাটা চুরি অবধি একেবারে যাওয়া পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে হয়তো হয়তো কেন নিশ্চয়ই পাগলই হয়ে যাব হীরাটা যদি না পাওয়া যায় প্রফুল্লই আপনার কথা বলায় আপনাকে ডেকে আনিয়েছি এখন আপনি ভরসা বলদেব রায়ের চোখের কোল দুটি জলে ভরে উঠল আপনার এ ব্যাপারে কাউকে সন্দেহ হয় প্রশ্ন করে আমার না তবে কিন্তু কি জানেন এ হীরার কথা এ দুজন লোক ছাড়া কেউ জানেই না আমি আর আমার ছোট ভাই সন্দীপ তার যখন বাইশ বছর বয়স সেই সময় বাবার সঙ্গে একদিন রাগারাগি হওয়ায় বাড়ি হতে উধাও হয়ে যায় মাত্র সাত দিন আগে দীর্ঘ দশ বছর বাদে সে আবার ফিরে এসেছে আর কেউই এই হীরার সম্বন্ধে জানতো না ও হ্যাঁ যেদিন হীরা চুরি যায় তার আগের দিন প্রফুল্লকে সেই হীরাটা দেখিয়েছিলাম হীরাটা কোন ঘরে ছিল কিরিটি প্রশ্ন করলো ওই ঘরে বলদেববাবু ও প্রফুল্লবাবু একই সঙ্গে আঙুল তুলে একটি বন্ধ দরজা দেখিয়ে দিলেন ঘরটা দেখতে পারি একবার নিশ্চয় প্রফুল্ল ওই টিপয়ের ওপর চাবিটা আছে তুমি দেখি আন ওদের ঘরটা বলদেববাবু বললেন ঘরের মধ্যে গিরি ছাড়াও একটা হেরিকেন বাতি ছিল প্রফুল্লবাবু পকেট থেকে একটা ছোট্ট শক্তিশালী টর্চ বের করে কিরিটি বললেন আলোর দরকার হবে না প্রফুল্লবাবু টর্চ আছে ঘরটা বাবুর শয়ন ঘরের পাশেই ঘরটা খুবই ছোট যাতায়াতের একটা মাত্র দরজা মোটা মোটা লোহার সিট দেয়া ছোট ছোট দুটো জানালা তারও কপাট আটা সিলিং এর গায়ে গোটা পাঁচে ঘুলঘুলি বাতাস খেলবার জন্য দক্ষিণ দিককার প্রকাণ্ড দেয়ালের ধারে দাঁড় করানো মজবুত বিলিতি তালা তার গায়ে কিরিটি হাতের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা ভালো করে দেখে নিল এই সিন্ধুকেই হীরাটা ছিল কিরিটি প্রশ্ন করে আগে আচ্ছা সিন্দুকটা একবার খুলুন তো প্রফুল্লবাবু বাবুকে ডেকে এনে সিন্দুক খোলালেন সিন্দুকটা দেখে সকলে বাইরে চলে এলো খাওয়া দাওয়ার পর সকলে নিচের ঘরে এসে বসলেন প্রফুল্লবাবু বললেন কতগুলো কথা আপনাকে জানানো উচিত কি বাবু প্রফুল্লবাবু তখন যা বললেন তার মর্ম এই বাড়িতে লোকজনের মধ্যে বলদেববাবু তিনি অকৃতদার দুই ভাগ্নে প্রদীপ কুমার সুকুমার সুকুমার বাবুরা দুই ভাই বাবুর বাবার জীবিত অবস্থায় তার ছোট ভাই সন্দীপবাবু বাড়ি থেকে পালিয়ে যান তাই মৃত্যুকালে তিনি তার পলাতক পুত্রের সম্পত্তির ভার বলদেববাবুর হাতেই দিয়ে যান এখন সমস্ত সম্পত্তির সমান অংশীদার তিনজন সন্দীপবাবু যখন বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে পালিয়ে গেলেন এবং পাঁচ বছরের মধ্যে না তখন বাবুর বাবা উইল করে প্রদীপ ও সুকুমারকে অংশ ও অংশের এক দুই বাবুর হাতে দিয়ে গেলেন এবং বলে যান যদি কোনোদিন সন্দীপবাবু ফিরে আসেন তবে সম্পত্তির এক অংশ সন্দীপবাবু পাবেন আর যদি একান্তই না ফেরেন তবে ওই অংশ সমানভাবে প্রদীপ ও সুকুমার পাবেন দীর্ঘ দশ বৎসর পরে সন্দীপবাবু ফিরে এলেন বলদেববাবু বহুকাল পরে ভাইকে পেয়ে সুখী হলেন সন্দীপবাবু ফিরে আসার দিন দুই পরের কথা একদিন প্রফুল্লবাবু সন্ধ্যার পরে কি একটা জরুরি কাজে বলদেববাবুর সঙ্গে দেখা করার জন্য ওপরে গেছেন দেখলেন বলদেববাবুর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ঘরের ভেতর কাদের চাপা তর্ক বিতর্কের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রফুল্লবাবুর কৌতূহল হলো তিনি ঘুরে ওপাশের বারান্দা দিয়ে বলদেববাবুর ঘরের পেছন দিকে গেলেন সেখানে জানালার পেছনে গিয়ে দাঁড়ালেন বলদেববাবু ও সন্দীপবাবুর গলা শোনা গেল টাকা আমি কোথায় পাব। সামনেই লাটের কিস্তি বাবু বললেন সে তুমি যেখানেই পাও আমার দেখার দরকার নেই আমার পঞ্চাশ হাজার টাকা চাই এতদিন ভোগ করে এসেছ দাদা এখনো চালাকি খাটবে না টাকা আমায় দিতেই হবে যেখান থেকে যেমন করেই হোক তাতে যদি তোমার লাটের কিস্তি ভেসতেও যায় তো যাক আর টাকা যদি না দিই বলদেব বাবুর স্বরে কঠোরতার আভাস না দি এ ছেলে খালা বাবা বলে সন্দীপ বাবু হেসে উঠলেন তারপর আবার বললেন শোনো দাদা টাকা যখন আমার চাই এবং তোমারও হাতে যখন টাকা এখন নেই তোমার একটা উপায় বাতলে দিতে পারি যদি ভালো বোঝো কি শোনি আমাদের পূর্বপুরুষের পঞ্চমুখী হীরাটা সিন্ধুকে আছে সেটা বিক্রি করলে তো প্রায় ষাট সত্তর হাজার টাকা পাওয়া যাবে সেটাই না হয় বিক্রি করে দাও এ তুই কি বলছিস সন্দীপ দেববাবু বললেন ঠিকই বলছি হীরাটা সিন্ধুকে রেখে দিলেই বা কি লাভটা হবে শুনি জানি ওটা সংসারের লক্ষ্মী অল ননসেন্স দূর হয়ে যা মূর্খোর নেশাখোর এক পয়সাও তুই পাবি না নেশাখোর আমি সত্য আর অধপাতের পথে নেমেছি বলেই আজ আমার এ দুর্দশা না হলে টাকা আমি পথের ধুলোর মতোই দেখতাম কিন্তু টাকা আমার চাই শোনো বিষয়ের আমার এতটুকু লোভ নেই ওপর বিষয় সব তোমায় আমি লিখে দিতে রাজি আছি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমার চাই এবং সেটা পরশুর মধ্যেই চাই আর এই আমার শেষ কথা টাকা যদি না পাই তবে ওই পঞ্চমুখী হীরা যেমন করে হোক নিয়ে গিয়ে বিক্রি করে টাকার জোগাড় করব। বলতে বলতে পাশের দরজা ঠেলে সন্দীপবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে এরপর সকলেই কিছুক্ষণ চুপচাপ তারপর এক সময় হঠাৎ কি এটি প্রশ্ন করে হীরাটা চুরি যায় কবে প্রফুল্লবাবু যেদিন দুই ভাইয়ের তর্কাতর্কি হয় তার পরের রাত্রে প্রদীপবাবু কি হীরার কথা জানতেন যাওয়ার পর শোনেন আর সুকুমার বাবু তিনিও পরের দিন প্রত্যুষে প্রথমেই কিরিটি বাবুর ঘরের দিকে চললো সন্দীপবাবু তখন বিছানায় শুয়ে একটা বই পড়ছিলেন কিরিটি গিয়ে ঘরে প্রবেশ করল ভদ্রলোকের চেহারাটা রোগা মুখটা ভেঙে গেছে চোখে মুখে একটা সুস্পষ্ট অত্যাচারের চিহ্ন কিরিটির পদশব্দে শয্যা থেকে উঠেই সন্দীপবাবু প্রশ্ন করলেন কে আপনি কি চান নমস্কার জানিয়ে পরিচয় দিয়ে কিরিটি বললেন আপনাকে একটু বিরক্ত করতে এলাম সন্দীপবাবু ভুরু কুঁচকে বললেন তা তো দেখতেই পাচ্ছি কিন্তু মশাইয়ের এ অধমের কাছে কি প্রয়োজন বলুন তো প্রয়োজন একটা আছে বই কি কিন্তু আপনি প্রথম থেকেই যেভাবে চটে যাচ্ছেন এতে বলতে ভরসা হচ্ছে না ঠিক হ্যাঁ আমি একটু ব্যস্ত যা বলবার চটপট বলে ফেলুন আপনাদের পূর্বপুরুষের আমলের পঞ্চমুখী হীরাটা চুরি গেছে শুনেছেন বোধ হয় ও আপনি বুঝি সেই টিকটিকি বলতে বলতে সন্দীপ বাবু উচ্চস্বরে হো হো করে হেসে উঠে বললেন ঘরে ছেলে ঘরে ফিরে যান মশাই যেটা চুরি গেছে সেটা ফিরে পাওয়া যাবে বলে চুরি যায়নি এসব ডিটেকটিভ গল্প উপন্যাসেই সাজে আদপে ওর কোনো মানেই হয় না বুঝলেন হীরা তো হীরা আপনি ও হীরার টিকিটিরও সন্ধান পাবেন না আর জিজ্ঞাসা করবেন তো হীরা চুরির ব্যাপারে আমি কিছু জানি কি না। তার উত্তরে জানাচ্ছি না আমি কিছু জানি না শুনেছেন কিচ্ছু জানি না এখন যেতে পারেন কিন্তু হীরা চুরি যাওয়ার আগের দিন রাত্রে কোনো বিষয় নিয়ে বলদেববাবু মানে আপনার দাদার সঙ্গে আপনার বচসা হয়েছিল না সে নিশ্চয়ই আপনার মনে আছে বলে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সন্দীপবাবুর মুখের দিকে তাকালো এবারে সন্দীপবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কিরিটির দিকে কে বললে আমি জানি লুকিয়ে কোনো লাভ নেই আর এও আমি জানি যে অসৎ পথে অসৎভাবে জীবনযাপন করতে গিয়ে বাইরে আপনার বিস্তর দেনা না এবং সেই জন্যই বর্তমানে আপনার বিস্তর টাকারও দরকার কেমন কি না সন্দীপবাবু কটমট করে কিরিটির দিকে তাকাতে লাগলেন তারপর বলে উঠলেন আপনি তো আচ্ছা অভদ্রমশাই যান আপনার নিজের অন্য কাজ তাকে তো যান বিরক্ত করবেন না অগত্যা কিরিটিকে উঠতেই হয় ওদের ভাগ্নে সুকুমার সাধারণত কলকাতাতেই হস্টেলে থেকে পড়ে ছুটিতে এখানে এসেছে ছেলেটি যেমন সাদা তেমনি নিরীহ কিরিটি সুকুমারের সঙ্গে দু চারটি কথা বলে নিচে নেমে এলো প্রদীপবাবুর লোকটিকেও কিরিটির নিরীহ বলেই মনে হল খুব ভর্তি পাখি ময়ূর আর কুকুর খরগোশ প্রভৃতি নিচে বাগানের দিকে একটা হল ঘরের মতো আছে সেখানেই পশু পাখিগুলো থাকে একজন মালি আছে ওগুলো দেখাশোনা করে ঘরের মাঝখানে একটা বাঁধানো চৌবাচ্চা সেটা লম্বায় প্রায় হাত তিনেক চওড়াতেও হাত দুই হবে গভীর প্রায় হাত দেড়েক তার মধ্যে নানা জাতীয় মাছ ঘুরতে ঘুরতে কিরিটি সেই ঘরে এসে ঢুকল বাবু চৌবাচ্চার পারে দাঁড়িয়ে জলের মধ্যে খাবার ছুঁড়ে দিচ্ছেন আর মাছগুলো টুপটুপ করে গিলে নিচ্ছে কিরিটির পদশব্দে বলদেববাবু চোখ তুলে তাকিয়ে বললেন এই যে আসুন মিস্টার রায় কি করছেন কিরিটি প্রশ্ন করে মাছগুলোকে খেতে দিচ্ছি এদের আমি রোজ নিজে হাতে খাওয়াই এরা আমার বড্ড প্রিয় কিরিটি দেখলে লাল নীল নানা রঙের ছোট বড় মাছ চৌবাচ্চার স্বচ্ছ জলে সাঁতরে বেড়াচ্ছে রাত্রি তখন গভীর জমিদার বাড়ির সকলেই ঘুমের কোলে ঢলে পড়েছে কিরিটি শুধু একা এখনো জেগে একটা কাগজের ওপর আপন মনে হিজিবিজি দাগ কাটছে কিরিটি আর সুব্রতকে থাকবার জন্য লাইব্রেরি ঘরটা ছেড়ে দেয়া হয়েছে সহসা বারান্দায় কার পায়ের শব্দ পাওয়া যায় চাপা সতর্ক শব্দ পা টিপে টিপে কে বুঝি হেঁটে যাচ্ছে কিরিটি সতর্ক হয়ে উঠলো তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে চট করে আলোটা নিভিয়ে বারান্দার দিকটার দরজাটা খুলে কবাটের আড়ালে কান পেতে দাঁড়ালো পায়ের শব্দ এদিকেই আসছে ক্রমে কাছে আরও কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর কালো কাপড়ে মুড়ি দেয়া একটা লোক অন্ধকারে সতর্কভাবে পা টিপে টিপে বারান্দা অতিক্রম করে যাচ্ছে লোকটা লাইব্রেরি ঘরের সামনে দিয়ে সন্দীপবাবুর ঘর ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে বাগানে নাম্বার ঘোরানো সিঁড়িটার দিকে চলে গেল ঘর থেকে বের হয়ে কিরিটি ও চুপিচুপি লোকটার পিছু নিল রাত্রির অন্ধকারে বাগানটা থমথম করছে গাছপালার শাখায় শাখায় পাতায় পাতায় অন্ধকার যেন জমাট বেঁধে আছে ঝিঝির একটানা টানা শব্দ বিশ্রী এক ঘেয়ে লাগছে কালো আকাশের গায়ে ইতস্তত বিক্ষিপ্ত তারাগুলো মিটি মিটিমিটি জ্বলছে কালো কাপড়ে আপাদ মস্তক ঢাকা সেই মূর্তিটা ধীরে ধীরে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে বলদেব রায়ের পশু পাখির ঘরে গিয়ে ঢুকল কিরিটিও গিয়ে ঘরটার মধ্যে প্রবেশ করে অন্ধকারে আচ্ছা কিরিটি দূর থেকে লক্ষ্য করতে লাগলো কিছুক্ষণ পরে জল কাটার ছপ ছপ শব্দ পাওয়া গেল অন্ধকারে একটা অস্পষ্ট ছায়া সেই জলের চৌবাচ্চায় নেমে কি যেন খুঁজে বেড়াচ্ছে লোকটা কি কি খোঁজে মাছ মাছ ধরছে হ্যাঁ তাই যেসব ধরা পড়ছে সেগুলো মাঝে মাঝে আধারে ছটফট করে ওঠে মূর্তিটা আবার মাছগুলোকে ছেড়ে দেয় এইভাবে অনেকক্ষণ ধরে খোঁজার পর বোধ একটা মাছ ধরে সেটা কোঁচার মধ্যে পুড়ে লোকটি চৌবাচ্ছা থেকে উঠে পড়লো লোকটা পুনরায় সেই সিঁড়ি দিয়ে উঠে বারান্দা দিয়ে সুকুমারের ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিল পরদিন সকালে বলদেববাবুর ভাগ্নে সুকুমারকে আর কোথাও পাওয়া গেল না একটা চিঠি পাওয়া গেল শুধু বড় মামা আমি চললাম কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি তা জানালাম না আমার খোঁজ করো না হতভাগ্য সুকুমার এই কটি কথাই মাত্র চিঠিটাতে লেখা বাবু চিঠিটা হাতে করে কিরিটির খোঁজ করতে করতে তাকে পশু পাখির ঘরে এসে আবিষ্কার করলেন কিরিটি এক দৃষ্টে মাছের চৌবাচ্চাটার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল এই যে রায় মশাই আসুন কি দেখছেন আপনার মাছগুলো বলতে বলতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে আচ্ছা রায়মশাই চৌ কটা মাছ ছিল আপনার মনে আছে নিশ্চয় একটা বড় আর দশটা ছোট কেন বলুন তো না এমনি কিন্তু আমাকে খুঁজছিলেন কেন বললেন না সুকুমার পালিয়েছে সে কি হ্যাঁ এই দেখুন চিঠিটা বলদেববাবু কিরিটির হাতে দিলেন কিরিটি চিঠিটা দুবার পড়লো তারপর চিঠিখানি আবার বলদেববাবুর হাতে ফিরিয়ে দিল ঘন্টাখানেক বাদে কিরিটির সোজা প্রফুল্লবাবুর ঘরে গিয়ে হাজির হলো প্রফুল্লবাবু কে মিস্টার রায় কি খবর কিরিটি বললে দুপুরের গাড়িতেই আমি যাব প্রফুল্লবাবু সেই রকম বন্দোবস্ত করে দিন প্রফুল্ল বাবু যেন কতকটা আশ্চর্য হয়েই কিরিটির মুখের দিকে তাকালেন কিরিটি বুঝতে পেরে হেসে বলল ভয় নেই আপনাদের হীরা পাওয়া গেছে পাওয়া গেছে বিস্ময়ে বাবু একেবারে যেন নির্বাক হয়ে গেলেন সুব্রত ওর মুখের দিকে তাকায় এমন সময় একজন ভৃত্ত ঘরে প্রবেশ করে বললে নায়েব মশাই ছোট বাবু এখনই দশটার ট্রেনে চলে যাবেন কি একটা জরুরি কাজের জন্য আপনাকে একটিবার ডাকছেন শীঘ্র চলুন ভৃত্যের কথায় কিরিটি চমকে ফিরে তাকালো খেয়ে চলে যাবেন ভৃত্যকে জিজ্ঞাসা করে কিরিটি ছোট বাবু সন্দীপ বাবু জবাব দিলেন প্রফুল্লবাবু শীঘ্র বলদেববাবুকে বাবুকে একটিবার ডাকুন বাবু আর চলুন আমরা সকলে ছোট বাবুর ঘরে যাই সকলেই এসে সন্দীপবাবুর ঘরে জড়ো হয়েছেন প্রফুল্ল বাবু কিরিটি ও সুব্রত সন্দীপবাবু যাওয়ার জন্য প্রস্তুত বলদেববাবুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিরিটি বললে আপনার হীরার সন্ধান মিলেছে বলদেববাবু কই কই বলদেব বাবুর কণ্ঠে একরাশ উৎকণ্ঠা ও ব্যাকুলতা ঝরে পড়ল সন্দীপবাবু বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন আপনার ও আরব্য উপন্যাসের আলাদিনের গল্প শোনবার মতো সময় আমার নেই আমায় ট্রেন ধরতে হবে জরুরি বলতে বলতে তিনি সুটকেস ও বিছানার দিকে একটু এগিয়ে গেলেন ক্ষিপ্র গতিতে সরে এসে ডান পাটা সন্দীপবাবুর সুটকেসের ওপর তুলে দিয়ে বজ্র নির্ঘোষে কিরিটি বললে হ্যাঁ যাবেন বই কি আর আরব্য উপন্যাসের গল্প অনেক সময় শুনতে ভালো না লাগলেও শুনতে হয় জানেন না একটা চলতি কথা আছে ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দেন ফিকশন সন্দীপ ক্রুদ্ধ হয়ে ফিরে দাঁড়ালেন বললেন এসবের মানে কি মানে অতি সহজ ও সরল পঞ্চমুখী হীরাটা ফিরিয়ে দিয়ে আপনি যেখানে খুশি যেতে পারেন তাতে আমার এতটুকু আপত্তিও নেই জানবেন মশাই মুহূর্তে যেন সন্দীপবাবুর মুখখানা ছায়ের মতোই সাদা হয়ে গেল সামনে যেন ভূত দেখেছেন কিন্তু পরক্ষণে সে ভাবটা কাটিয়ে নিয়ে ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বললেন বলেন কি আপনার কি ধারণা হীরাটা তাহলে আমি চুরি করে নিয়ে পালাচ্ছি না আপনি হীরা চুরি করেননি বটে তবে চোরের ওপর বাটপাড়ি করে পালাচ্ছেন একথা সত্য আপনার ওই সুটকেস খুলুন দেখুন হীরা পাওয়া যায় কিনা সহসা বলদেববাবু এক লাফ দিয়ে সুটকেসের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং ক্ষিপ্র হস্তে সুতকেশটা খুলে ফেলে হাতরাতে হাতরাতে একটা সিগারেটের খালি টিনের কৌটোর মধ্যে থেকে হীরাটা বের করলেন বলদেবাবু সোৎসাহে বলে উঠলেন পেয়েছি পেয়েছি এবং পরক্ষণেই সন্দীপবাবুর দিকে ছুটে এসে রুখে দাঁড়ালেন বললেন চোর চুরি করে পালাচ্ছিলি তোকে আজ খুনি করব বলদেববাবু দু হাত দিয়ে ভাইয়ের গলা টিপে ধরতে গেলেন কিন্তু কিরিটি বাধা দিল বলল দাঁড়ান ওকে বৃথা দোষ দিচ্ছেন চোর তো উনি নন উনি শুধু নিমিত্তের ভাগী চোরের ওপর বট করতে গিয়ে তবে শুনুন সন্দীপ বাবুর প্রথম থেকে কোনোদিনও হীরাটার ওপরে লোক ছিল না হীরাটা যেদিন চুরি যায় সেদিন সন্দীপ বাবু দুর্ভাগ্যবশত সবই টের পান কেননা তার পক্ষে সেটা অসম্ভব ছিল না তার শোবার ঘরের বাথরুমের সঙ্গেই হচ্ছে সিন্দুকের ছোট কুঠুরি তিনি হয়তো বাথরুমে গিয়েছিলেন টাকার বিশেষ প্রয়োজন তাই দাদার কাছ থেকে টাকা কেমন করে পাওয়া যেতে পারে সে চিন্তায় সে রাত্রে তিনি হয়তো বাজে গেই ছিলেন পাশের ঘরে চাবি দিয়ে সিন্দুক খোলার শব্দে তিনি উৎকর্ণ হয়ে ওঠেন চোর বলদেববাবুর ঘরের ভেতর থেকে হীরা চুরি করে বলদেববাবুর বাথরুমের ভেতর ঢুকে বারান্দা দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে বাগানে যায় সন্দীপবাবু তাকে অনুসরণ করেন চোর সোজা বাগান দিয়ে বলদেববাবুর পশু পাখির ঘরে গিয়ে ঢোকে এবং মাছের খাবারের মধ্যে সেটা মাছের চৌবাচ্চায় ফেলে দেয় একটা মাছ খাবারের সঙ্গে সেটা গিলে খায় আগাগোড়া সমস্ত ব্যাপারটাই সন্দীপবাবু দেখেন তারপর পরপর দুই রাত্রি সন্দীপবাবু সেই মাছটি ধরবার চেষ্টা করেন এবং তৃতীয় রাত্রে অর্থাৎ কাল সেই মাছটা ধরে এনে তার পেট কেটে হীরাটা বের করে নেন কিন্তু তিনিও একটু চালাকি খেলেন তার ঘর থেকে তিনি সুকুমারের ঘরে যান এবং তার জামা কাপড় পরে জলে নেমে মাছ ধরেন যাতে ভিজে জামা কাপড় সুকুমারের ঘরে পেলে আসল চোরের সন্দেহটা সুকুমারের ওপর গিয়ে পড়ে রাতারাতি সুকুমারকে মৃত্যু ভয় দেখিয়ে তাকে দেশ ত্যাগী হতে বাধ্য করেন যাতে তার ওপর কোনো সন্দেহই আর পড়তে বাকি না থাকে পাকাপোক্ত ভাবে বেচারি সুকুমারের ওপরেই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে মজা হয়েছে আসল যে চোর সে চাইছিল আবার বাবুর ঘাড়ে সব সন্দেহটা চাপাতে সকলে স্তব্ধ বিস্ময়ে কিরিটির কথাগুলো শুনছে প্রফুল্লবাবু প্রশ্ন করলেন তবে আসল চোর কে বিদ্যুৎ গতিতে ফিরে দাঁড়িয়ে সম্মুখে উঙ্গুলি নির্দেশ করে কঠিন কঠোর কণ্ঠে কিরিটি বললে আসল হীরাচোর দুষ্কর্মের হোতা আপনাদের সকলের সামনে মালিক স্বয়ং বাবুই। আবেগে উত্তেজনায় কিরিটির সর্বশরীর থরথর করে ঘন ঘন কম্পিত হচ্ছে এর চাইতে ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধহয় সকলে এতটা চমকে উঠতো না কিরিটি বলতে থাকে কিরা আসলে যে কে চুরি করেছে সেটা এখানে প্রথম দিন স্টেশনে নেমে প্রফুল্লবাবুর মুখে সব কথা শুনেই বুঝতে পেরেছিলাম এবং এও বুঝেছিলাম চোরের ওপর বাদ পাড়ি হয়েছে নচেত আমার খোঁজ না করে বলদেববাবু পুলিশকেই সংবাদ দিতেন তারপর বলদেববাবুকে লক্ষ্য করে কিরিটি বলতে লাগলো আপনারা হয়তো ভাবছেন কেমন করে জানলাম সেও খুব সহজেই হীরাটার প্রতি প্রফুল্লবাবুর অহেতুক দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটাই এক্সপোজ এভরিথিং প্রফুল্লবাবুকে আগের দিন হীরাটা দেখিয়ে রেখে নিজে ভালো মানুষটি সেজে খুব চাল চেলেছিলেন রায়মশাই কিন্তু আপনার এটা খেয়াল হলো না যে সত্যি যদি আপনার হীরাটা চুরি যেত আপনি তাহলে প্রফুল্লবাবুর হাতে সব ছেড়ে দিয়ে এমনি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতেন না ঘরে আপনি একা সে রাত্রে শুয়েছিলেন ভেতর থেকে দরজা বন্ধ ছিল সিন্দুকের চাবি পর্যন্ত আপনার কাছে কে আপনার ঘরে ঢুকতে পারে বলুন তো রাস্তা কোথায় যেতে হলে হয় সন্দীপ বাবু কিংবা সুকুমার বাবুর যেতে হয় কিন্তু সেও তো অসম্ভব অথচ তাদের ঘর পাশাপাশি থাকার দরুন সন্দেহটা তাদের ঘরেও বেশ চাপিয়ে দিতে পারা যায় আর একটি কথা সন্দীপ বাবুর টাকারই দরকার ছিল তিনি যদি চুরি করতেন তবে যে পনেরো হাজার টাকা ছিল সেটা নিয়েই তো সরে যেতে পারতেন হীরা তিনি নিতে যাবেন কেন তাতে যে অনেক হাঙ্গামা হবে তা তিনি নিশ্চয়ই জানেন শেষটায় অবশ্যই বাধ্য হয়ে শুধু হাতে ফেরার চাইতে হীরাটা চুরি করা শ্রেয় বলে মনে করেছিলেন দুটো ভুল করেছিলেন রায়মশাই প্রথমত অহেতুকভাবে ভাবে বাবুকে হীরাটা দেখিয়ে দ্বিতীয়ত হীরাটা সরিয়েও টাকাগুলো অ্যাজ ইট ইজ সিন্ধুকে রেখে দিয়ে আচ্ছা নমস্কার এখন আসি হীরা আপনাদের ফিরে পেলেন দু মধ্যে এখন বোঝাপড়া করুন আর আমার ফিটা ইচ্ছা হয় পাঠিয়ে দেবেন এসো সুব্রত দেরি হলে ট্রেন ধরা যাবে না চলুন প্রফুল্ল বাবু সুব্রতর হাত ধরে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল প্রফুল্ল বাবু ওদের অনুসরণ করলেন শেষ হল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবেন